আঙ্কেল, টুনিকে তো আমরা দৌড়ের উপর রেখেছি। দৌড়ের উপর টুনির স্পেশাল ট্রেনিং চলছে। আমাদের তো খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না, এক কাজ করি, এই নাও এই টাকাটা রাখো। তোমরা তোমার আন্টির গ্রামের বাড়িতে এসেছো, অনেক দোকানপাট আছে, তোমাদের যখন যা লাগে কিনে খাবে, নাও। না না আঙ্কেল, টাকাটার কোনো দরকার নেই। ম্যাডাম, টাকাটা নিন, না হলে আঙ্কেল আন্টি তো খুব কষ্ট পাবে। আমি ওনাদের এই কষ্ট দেখতে পাবো না। আঙ্কেল, আমার কাছে দেন। মাহবুব গো, তুমি টুনিকে আরো দৌড়ানোর শক্তি দাও, টুনিকে হেদায়েত দান করো। আমিন। হয়েছে কুলি, চলো। এই নাও, তুমি এই টাকাটা রাখো, বাবার বাড়িতে এসছো, যখন যা লাগে কিনে খাবে। ভাই, ভাবি কই? এই টুনের তোর কি দরকার? অনেক সময় হয়ে গেছে তো দেখি না, হেল্লাইয়া দেখোস না দেখে মন কাটতেছে, তাই না? হ ভাই, তুমি বুঝলা কেমনে? আমি কেমনে বুঝলাম? গোলাপ ভাই, কেমন আছো? ভালো আছি ভাবি জান। গোলাপ ভাই গুমুরু, মানে আগামীকাল তোমার লগে আমার প্রাইভেট কথা আছে। এখনই কও না ভাবি জান, নাহলে সারা রাত আমার ঘুমাইব না। এই গোলাপ্পা, তুই এখান থেকে যা। ভাবি চলো অন্যখানে গিয়ে কথা কই। আচ্ছা ঠিক আছে চলো। ভাবি কি জানি কইবা? লাভ করো। হয় বাজারে নিয়ে কোনো কিছু বেচলে লাভ করি। আরে লাভ লাভ, দুই প্রেম করো, প্রেম করতে তো মন চায়। করো না কেন, কারো পছন্দ হয় না বুঝি? যে মেয়েরে দেখি হে মেয়েরে আমার পছন্দ হয়, কিন্তু ওই মেয়ে তো আমারে পছন্দ করে না। চিন্তা করো না, সুন্দর মাইয়া আছে, প্রেম করায় দিমুনি। আরে ভাই তুমি এখানে আমা এনে হও। আমি জানতাম আপনাই বেন জলতাছে। গোলাপ, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলিস কিরে? টুনি বিড়বিড় করে কি বলিস? আপনি আমার সন্দেহ করেন? না সন্দেহ কেন করবো তোরে, যাই হোক আমি ঘরে গেলাম। ঠিক আছে, গুড গুড নাই। তোর গুড গুড নাইট এর গুষ্টি কি লাই? থ্যাংক ইউ সো মাচ গুমুরু, আগামী কালকে দেখা হইব। ভাবি কি জানি কইবা কইতেছিস? আইস কার কোন যাইবো না গুমুরু কালকা কমুনি চাই।